আমরা এখন হচ্ছে মেকানিজম অফ লেবারের প্রচুরটা দেখতে যাচ্ছি। ফার্স্টে হচ্ছে যে উইথ অ্যাডিকুয়েট সাইজ পেলভিস, গুডিটিয়ান কন্ট্রাকশন, এভারেজ সাইজ বেবি অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লাইকর। বেবিটা হচ্ছে ফ্লেকশন অ্যাটিচিউডে নিতে হবে, প্রথমে হাত দুটো ফ্লেক্স করতে হবে, তারপর পা দুটা, তারপর হচ্ছে মাথা। এরপর ওই চারটা লাইন বলার পরে বলতে হবে যে হেড ইজ এঙ্গেজ টু দ্য লেফট অক্সিপুট অফ অ্যান্টেরিয়র পজিশন থ্রু দ্য রাইট অবলিক ডায়ামিটার অফ ম্যাটার্নাল পেলভিস। এরপর উইথ সাবসিকুয়েন্ট ইউটিয়ান কন্ট্রাকশন ফিটাল হেড ইজ ডিসেন্ট উইথ ফ্লেকশন, ডিসেন্টও হবে এবং এর সাথে একই সাথে ফ্লেকশন হবে। এরপর নিচে হোয়েন দ্য হেড টাচেস দ্য পেলভিক ফ্লোর ইন্টারনাল রোটেশন অকার্স ওয়ান এর সাইকেল অ্যান্টেরিয়রলি, মানে আগে ছিল যেখানে লেফট অ্যাক্সিপিট অ্যান্টেরিয়র পজিশন, সেটা এবার ঘুরে হচ্ছে সিম্ফাইসিয়াল পিউবিসের দিকে আসবে, একদম সিম্ফাইসিয়াল পিউবিসের নিচে। এরপর হচ্ছে যখন পেলভিক ফ্লোর টাচ করার পরে হচ্ছে ক্রাউনিং হবে। ক্রাউনিং মানে হচ্ছে যে হোয়েন দ্য বাইপ্যারেটাল ডায়ামিটার অফ দ্য হেড স্ট্রেচেস দ্য ভালভাল আউটলেট উইদাউট এনি ডিসেশন ইভেন আফটার দ্য কন্ট্রাকশন ইজ ওভার, ইট ইজ কল ক্রাউনিং। ক্রাউনিং দেখা যাওয়ার পরে হচ্ছে ফিটাল হেডটা ডেলিভারি হবে বাই এক্সটেনশন, এই যে ডেলিভারি অফ ফিটাল হেড বাই এক্সটেনশন। এরপর হচ্ছে রেস্টিটিউশন হবে, যেদিকে ইন্টারনাল রোটেশন হয়েছিল তার হচ্ছে অপোজিট দিকে, এই যে রেস্টিটিউশন, এটা হচ্ছে ওয়ান এর সার্কেল। আর এরপর হচ্ছে এক্সটার্নাল রোটেশন হবে ডিউ টু ইন্টারনাল রোটেশন অফ দ্য শোল্ডার, ইন্টারনাল রোটেশন হয়েছে শোল্ডারের এবং হচ্ছে বাইরে এক্সটার্নাল রোটেশন হয়েছে হেডের। এরপর হচ্ছে ডেলিভারি অফ অ্যান্টেরিয়র শোল্ডার, ডেলিভারি অফ পোস্টেরিয়র শোল্ডার অ্যান্ড ডেলিভারি অফ রেস্ট অফ দ্য বডি বাই ল্যাটারাল ফ্ল্যাকশন। This is mechanism of flavor.